বাঙালিয়ানা প্রচারে বিজেপির মাছে ভাতে বাঙালি, পাতে ছিল আলু ভাজা, সবজির তরকারি, ডাল, মাছের ঝোল, চাটনি, আর শেষ পাতে বাঙালির গর্ব রসগোল্লা। পেট ভরে খেলেন মানুষজন, এ কোনো অনুষ্ঠান বাড়ির ভোজ নয়। তৃণমূলের অবাঙালি তত্ত্বের জবাব দিতে ভোটের আগে মাছের হাতে বাঙালি সংস্কৃতির আবেগকে তুলে ধরে বাজিমাত করার চেষ্টা বিজেপি। প্রসঙ্গত কয়েকদিন আগে নবান্ন থেকে মাম প্রকল্প উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বিধানসভা ভোটের আগে রাজ্যে আসা প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, আবার কখনো জেপি নাড্ডা সহ অন্যান্য নেতাদের মমতা অবাঙালি বলে আক্রমণ করেছে। তারই জবাব দিতে এবার বাঙালি আনাকে হাতিয়ার করেছে বিজেপি। এবার এগড়া বিধানসভার অন্তর্গত 2 নম্বর ব্লকের দুগদা অঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে বসে পাত পেরে গেলে মাছ, ডাল, ভাত, তরকারি ও মিষ্টি। উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিদেশ পাত্র, অনুষ্ক পাণ্ডা, অমিয়াংশু সহ অন্যান্যরা। এই মাছে ভাতে বাঙালি আজকে এই গ্রামের সর্বস্তরের মানুষ এসছেন। আজকের এই শুরুতেই বলব যে আমাদের নেতৃত্ব, আমাদের হৃদয়ের মণি, আমাদের আদর্শ মাননীয় ঈশ্বর কমলেশ বিশ্ব মহাশয় আজকে গতকাল দেহত্যাগ করেছেন। আজকে শ্মশানে নিয়ে গিয়ে হিন্দু ধর্ম ভালোবাসেন, সৃষ্টিকে ভালোবাসেন, যারা মোদীকে ভালোবাসেন, যারা মোদীর জবাব আসমানের সময় 1,000 কোটি টাকা, তারপরে 2400 কোটি টাকা, তারপরে ঘর যেটা আপনারা পান ওটা কায়দা করে মিথ্যা করে বাংলা মাস বলছে, ওটা মোদি দিচ্ছে। এনার দিয়ে যে কাজ হয় মোদিজির টাকা, কেন্দ্রীয় সরকারের টাকা, বাংলায় মোদিজি সোনার বাংলা গড়বে, সেখানে কোনো কাঠমানি থাকবে না, সেখানে কোনো কাঠমানি থাকবে না, সেখানে কোনো রাস্তা করতে গেলে। উপস্থিত গুরুজনদের আমার প্রণাম এবং সমস্ত উপস্থিত ছোটদের আমার ভালোবাসা। আমি দু একটি কথা বলতে চাই। এখানে বক্তব্য দেওয়ার মতন এই মঞ্চ নয়, এটা রাজনীতির মঞ্চ নয়। আমরা এই মাছে ভাতে বাঙালি কনসেপ্ট চালু করেছি আগামী কয়েকদিন আগে, এটা সারা বাংলা জুড়ে চলবে এবং সারা বছর ধরে চলবে। এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী, সমর্থক, কিন্তু সমস্ত স্তরের মানুষ এখানে আমাদের মাছে ভাতে বাঙালিতে যোগদান করছেন এবং করবেন। এখানে এই নয় যে মাছে ভাতে বাঙালি খেলেই বিজেপিকে ভোট দিতে হবে, তার কোনো কথা নয়। সবার জন্য আমরা মানুষের পাশে আছি, পাশে থাকবো, সবসময় মানুষের হয়ে করব, এই লক্ষ্য আমাদের। এই জন্যই মাছে ভাতে বাঙালি কনসেপ্ট। এখানে সমস্ত পার্টি, সমস্ত স্তরের মানুষ, কোনো সিপিএম, বিজেপি, তৃণমূল, কোনো রকম কোনো ভেদাভেদ নেই, সমস্ত স্তরের মানুষ আমাদের এখানে আসছে, আমাদের মাঝে মাঝে বাঙালিতে যোগদান দিচ্ছেন, খাওয়া দাওয়া করবেন, এটাই আমাদের কনসেপ্ট। এখানে কোনো রকম কোনো রাজনীতির কোনো রং নেই। এই কনসেপ্ট আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চালু করেছি, আগামী দিনে সারা বাংলা জুড়ে চলবে, এগুলা বিধানসভা জুড়ে চলবে। আপনারা আশীর্বাদ করুন, আমরা এই প্রকল্প যাতে সারা বছর ধরে চালাতে পারি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। এগড়া থেকে শ্রীকৃষ্ণ মাইতি রিপোর্ট, খবর রিপোর্ট।